নমস্কার বন্ধুরা, আবারো আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো, এ দেখুন, মুগ কলাইয়ের দারুণ একটা রেসিপি, মানে নাস্তার রেসিপি। এই মুগ কলাই আর ভাতের চাল দিয়ে যে এত দারুণ একটা নাস্তার রেসিপি হতে পারে, তাও আবার একদম কম তেল দিয়ে, আপনারা ভাবতেই পারবেন না। মানে নিজেরা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এর স্বাদ, আর এটা খেতে খুবই ভালো, আর এই গরমের পক্ষে তো খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো দেখুন, এই রেসিপির জন্য আমি এখানে 1.5 কাপ মতো মুগ কলাইকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ভাতের চাল, আর তার সাথে এমন লাগছে 1 ইঞ্চি পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা। এতে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই মশলার, শুধু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা হবে। এরপর এই মুগ কলাই আর চাল একসঙ্গে আমি বেটে নেব, তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এই মুগ কলাইগুলো, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন, আপনারা লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন। এরপর এই চাল আর ডালের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এ দেখুন, আমি চাল আর ডাল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা মিক্সিং বাউলে ঢেলে নেব, আর আমার বাকি যে চাল আর ডাল বেঁচে গেছে সেইগুলো আমি পেস্ট করে নেব। এরপর এই রেসিপির জন্য একটা তরকা রেডি করব, তার জন্য দেখুন ওভেনে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর আপনাদের কাছে যদি তরকা প্যান থাকে আপনারা তরকা প্যানের ব্যবহার করতে পারেন। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। আমি এখানে সরষের তেলেরই ব্যবহার করছি, আপনারা সাদা তেলের ব্যবহার করতে পারেন। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ কালো সর্ষে। জিরে আর সর্ষে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এখানে আমি কারি পাতাগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, আর আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন। যেহেতু আমার ছেলে খুব একটা ঝাল খেতে পারবে না বলে, তাই আমি এখানে চিলি ফ্লেক্সটার ব্যবহার করছি না, আপনারা অবশ্যই চিলি ফ্লেক্সটার ব্যবহার করবেন। তো দেখুন, তড়কা আমার রেডি হয়ে গেছে। এরপর এই তড়কাটা এই চাল আর ডালের ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব। তড়কাটা দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ মতো লবণটা ব্যবহার করে নেবেন। এরপরে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এখানে অবশ্যই আপনাদেরকে বলে রাখি, খুব বেশি যেন এই ব্যাটারটা ঘন না হয়, আবার যেন খুব বেশি পাতলাও না হয়ে যায়। তো এখানে আমার আরো অল্প একটুখানি জল লাগবে, তো এখানে আমি আরো অল্প জল দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটে পরিমাণে বেকিং সোডা। এই বেকিং সোডাটা আমি দেখলেন সব থেকে পরে ব্যবহার করেছি, আপনারা অবশ্যই সব থেকে পরে ব্যবহার করবেন, যখন ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে যাবে সেই সময় বেকিং সোডাটা ব্যবহার করবেন। আপনারা বেকিং সোডার পরিবর্তে ইনো ব্যবহার করতে পারেন। তো দেখুন, ব্যাটারটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর এই যে মুগ ডাল কলাইয়ের চিলা তৈরি করে নেব। তো আমার আজকের রেসিপি হচ্ছে মুগ কলাইয়ের চিলা রেসিপি। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন, আবার অনেকেই জানেন না, তো আপনারা দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। এরপর মুগ কলাইয়ের চিলাগুলো তৈরি করে নেব, তার জন্য দেখুন ওভেনে তাওয়া চাপিয়ে দিয়েছি, আর এই তাওয়াতে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এখানে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, এই রান্নাতে অল্প তেলের মধ্যে খুব সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায়। এরপর যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে থেকে 1 ডাবু আদা এই তাওয়ার মধ্যে দিয়ে চারদিকে এরকমভাবে স্প্রেড করে দেবো। এরপর উপর থেকে একটু দিয়ে দেবো ঢাকা, ঢাকা দিয়ে এক সাইডটা
হতে দেব। এক মিনিট মতো হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়ে এই চিলাটা উল্টে দেব। উল্টে অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। দুই দিকটাই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর এটা আমি তুলে নেব। আর ওই একই প্রসেসে আমি বাকি চিলাগুলোও ভেজে নেব। তো বন্ধুরা, এই নাস্তা রেসিপিটা কিন্তু খুবই হেলদি। এটা আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের বড়দের টিফিনে দিতে পারেন। খেতে কিন্তু বাচ্চারাও খুবই পছন্দ করে। তো আপনারা যদি কোনোদিন না ট্রাই করে থাকেন, অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার সব চিলাগুলোই তৈরি করা হয়ে গেছে। এক এক করে আমি খুব সুন্দরভাবে সব চিলাগুলোই তৈরি করে নিয়েছি। এরপর নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি চিলাগুলোকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, কারণ যেহেতু আমি টিফিন বক্সে দেব, তার জন্য আর একটু ঠান্ডা না হয়ে গেলে, এখন যা গরম পড়েছে তাতে টিফিন বক্সে দিলে ঘেমে যাবে, আর ঘেমে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো দেখুন এই চিলাগুলো কিন্তু কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই সফট হয়, আর আপনারা অবশ্যই একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। এটা কিন্তু খুবই হেলদি, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এটা আপনারা নারকেল চাটনি বা বাদাম চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন, তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে। তবে এটা এমনিতেও খেতে বেশ লাগে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন আরও অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।